সূরা নাহলের প্রথম থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে সমস্ত অবদান রেখেছেন তার একটি হল ইউনাজ্জিলুল মালায়েকাতা বিরূহি মিন আমরিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠান রূহ নিয়ে, আলা মান ইয়াশা ও মিন ইবাদিহি, ওই ব্যক্তির উপর অবতীর্ণ হয়, ওই ব্যক্তির কাছে রূহ পাঠান যাকে তিনি পছন্দ করেন চান। রূহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল রূহের এখানে একাধিক তাফসির হতে পারে। এক তাফসির তো হল আমরাও সবসময় রূহ শব্দ ব্যবহার করে থাকি, আমাদের রূহ আছে, অমুকে রূহ চলে গেছে ইত্যাদি ইত্যাদি। রূহ বস্তু জগতের কোনো কিছু নয়, এই রূহ আলমে আমর আদেশ জগতের একটি বস্তু, ওই জগৎটা লতিফ দেখা যায় না, তাই রূহ ও লতিফ দেখা যায় না। এই রূহ প্রথমে হয় দুই প্রকার, রূহে অলবি এবং রূহে সিফলি। রূহে সিফলি আমাদের মধ্যে আছে, হায়ওয়ান জানোয়ারের মধ্যে আছে। রূহে অলবি একমাত্র আমাদের মধ্যে আছে, হায়ওয়ান জানোয়ারের মধ্যে নেই। সিফিল মানে নিচে, রূহে সিফলি মানে নিচের রূহ, আর অলব্বন মানে উপর, অলবি মানে উপরের রূহ। এক রু আমাদের ভিতরে আছে, এক রু বাইরে আছে, উপরে আসেন আল্লাহর উপরে। ওই রু এবং আমাদের ভিতরে রুহের মধ্যে যদি সম্পর্ক গড়ে তুলতে পারি, দুই রুহের যোগাযোগ যদি ঠিক থাকে, তো আমাদের ভিতরের রুটা উপরে রুহের জন্য হয় আয়না। এখান থেকে নূর, এখান থেকে রহমত, এখান থেকে আলো, এখান থেকে জ্যোতি, এই রূপ গ্রহণ করে আমরা তখন হয়ে পড়ে জ্যোতিময় নূরানি। যেরকম সূর্য থাকে আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, একটি আয়না যদি সূর্যের দিকে ফিরাইয়ে ধরি, আয়নার ভিতরে সূর্যটি দেখা যায়। ওই সূর্যের যে প্রভাব, এই সূর্যের সেই প্রভাব। আকাশের সূর্যের দিকে যেভাবে তাকানো যায় না, আয়নার ভিতরে সূর্যের দিকে এভাবে তাকানো যায় না। ওখান থেকে যেরকম আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আয়নার ভিতরে সূর্য থেকেও আলো ছড়িয়ে পড়ে। এভাবে এক আয়না থেকে আরেক আয়না, আরেক আয়না থেকে আরেক আয়না, কোটি কোটি আয়নার মাধ্যমে কোটি কোটি কিলোমিটার দূরে নিয়ে যেতে পারবো আকাশে সূর্যের প্রভাবকে। এই কোটি কোটি কিলোমিটার উপরে ছাদ আছে মনে করে, আকাশে সূর্যের কিরণ পড়ার মতো ব্যবস্থা নেই, উপরে ছাদ, উপরে চাল, কিন্তু আয়নার মাধ্যমে নিয়ে আসতেছি ছাদের নিচে। ঠিক তেমনিভাবে উপরের রূহকে নিচে আনার জন্য, তার প্রভাব আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রূহে জ্যোতি, নূর, রহমত, প্রভাব এসেছে এই রূহের মধ্যে, ওইটা উপরে, এটা নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের মাধ্যমে এসেছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রূহের মধ্যে, তাদের রুহের মাধ্যমে এসেছে তাবেঈনদের রুহের মধ্যে, তাদের মাধ্যমে এসেছে তবে তাবেঈনদের রুহের মধ্যে, এভাবে আস্তে 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 আজ পর্যন্ত।
হাঁ যদি কোনো আয়নার চেহারা আগের আয়না থেকে অন্যদিকে হয়ে যায় তাহলে এর সামনে যত আয়নায় দৌড়বেন আকাশের সূর্য এই আয়নার ভিতরে দেখা যাবে না, মুখোমুখি হওয়া শক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের মাধ্যমে যে জ্যোতি এসেছে আমাদের পর্যন্ত, যদি কারো রূহ তার রূহের সাথে মুখোমুখি না থাকে উল্টা চলে, তাহলে ওই রূহের নূর আলো জ্যোতি এই রূহের মধ্যে আসবে না, যেহেতু মুখ অন্যদিকে হয়ে গেছে, একদিকে করা লাগবে। সেটা হল সুন্নতের পাবন্দী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার দিকে আমার রুহকে ফিরে রাখতে হবে, তবে তার রুহের আলো এখানে বিস্তার লাভ করবে। সুন্নত একদিকে আমি আরেকদিকে, রাসূল বলেন এক কথা আমি যুক্তি দেই আরেক কথা, তাহলে ওই রুহের আলো ওই রুহের নূর আমার রুহে পৌঁছবে না, কোনো লাভ হবে না। এই জন্যই বুজুর্গান দিন বলেন রক্তে দাঁড়িয়েছি না ভাবাসি না এ রক্তে চোবায় না এ বাড়ায় না এ, এক সিনের সাথে আরেক সিনের যোগাযোগ রাখো, যেরকম এক আয়নার সাথে আরেক আয়নার যোগাযোগ রাখলে সূর্যের কিরণ এখানে আসে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আর কিরণ আসবে না। তো তোমার সিনাকে এরকম যোগাযোগ রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার সাথে মধ্যখানের বুজুর্গান দ্বীনের মাধ্যমে। তোমার যদি আরেকদিকে ফিরে যায় ওর প্রভাব ওর নূর ওর জ্যোতি ওর রহমত তোমার এখানে আর আসবে না। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত ফরদ শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল, আশরাফী দাওয়ায় হাদিস তুমি পড়েছ আমরাও পড়েছি, যে সমস্ত কিতাবাদি তুমি পড়েছ এগুলো আমরাও পড়েছি, তোমার থেকে হেদায়েতের নূর এভাবে ছড়িয়ে পড়ছে, কত কিতাব তুমি লিখতেছ আমরা লিখতে পারতেছি না, আমাদের থেকে হেদায়েতের নূর এভাবে ছড়িয়ে পড়তেছে না, ব্যবধান কোথায়? হযরতের নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন পিএইচডি হয়, একজন ডক্টর তার থিসিসে লিখেছেন যে আমার খোঁজ অনুযায়ী বর্তমান বিশ্বের মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া গেছে, 2800 এক মুসনাদে শরীফের ব্যাখ্যা গ্রন্থ কিলিয়ে মুসনাদে 24 খণ্ডে, তাফসিরে বয়ানুল কোরআন 6 খণ্ডে, ইমদাদুল ফতাওয়া 6 খণ্ডে, এক এক খণ্ড 520টার মতো, এরকম বড় বড় কিতাব আছে। এই কিতাবগুলো একজনের জীবনে পড়ে শেষ করা এখন কঠিন। ওনার দুই পরিবার ছিল, মাদ্রাসায় পড়াইছেন, পীর মুরিদি করছেন, ওয়াজ নসিহত করছেন, সফরও করছেন, আমাদের দেশে আসছেন, এরপরে একটা কিতাব লেখা যা সম্ভব কি করে হল? তো জিজ্ঞেস করা হলো, পড়ালেখা এক, কিতাবাদি এক, ডিগ্রি এক, কিন্তু তোমার থেকে এত নূর ছড়িয়ে পড়ছে হেদায়েতের, আমার থেকে পড়ে না, ব্যবধান কোথায়? কি আছে তোমাদের মধ্যে ভিন্ন? তো জবাব দিলেন, মান কামালাম আজকা মালে হাজিয়াম, মান কামালাম আজকা মালে হাজিয়াম, মান জামালাম আজকা মালে হাজিয়াম। ও এগুলো আশরাফের কৃতিত্ব নয়, আশরাফের পীর মুর্শিদ সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জুতার দুলির বলা, তার রুহের সাথে এই রুটা মুখোমুখি, আর ওনার রু ওনার পীর মুর্শিদ হযরত খাজা নূর মোহাম্মদ জানজানী রহমতুল্লাহ আলাইহির রুহের সাথে মুখোমুখি। কেমন নূর সেই রুহে! আল্লাহ উনি তার কবর জিয়ারত করতে গেছেন, খাজা নূর মোহাম্মদ জানজানী রহমতুল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন 19 সনে ভারতের ইউপি প্রদেশে আমার হাজিরে দেওয়ার তৌফিক হয়েছিল। আল্লাহ কেমন উঁচা পাওয়া মানুষ! হাজি আমদাদুল্লাহ মহাজের লক্ষ্মী রহমতুল্লাহ আলাই মুরিদ হবেন, পীর খুঁজতেছেন, অনেক খোঁজাখুঁজির পর
স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এক ব্যক্তির হাতে তুলে দিয়ে বললেন যে একে তোমার হাতে দিয়ে গেলাম। উনি সবাই খুঁজতেছেন এই লোককে কার হাতে আমাকে দিয়ে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতে খুঁজতে তিন বছর পরে জানজানা শরীফ গিয়ে দেখেন যে মক্তবে পড়েছেন এক হুজুর, এই হুজুরে তোলা গেছে, এনার হাতে আমাকে দিয়ে গেছেন। সালাম দিয়ে যখন সামনে গেলেন উনি বলতেছেন মিয়া এমদাদুল্লাহ তোমার খাপ করে বহুত জায়গায় এত মারে এমদাদুল্লাহ সত্যের উপরে তোমার আস্থা অনেক বেশি। হয়রান, তিন বছর আগের আমার দেখা স্বপ্ন আর উনি বলতেছেন স্বপ্নের উপরে তোমার আস্থা অনেক বেশি, তাহলে আর সন্দেহ থাকে? তাহলে এর কাছে আমাকে তুলে দিয়ে গেছেন, ওনার কাছে বয়াত গ্রহণ করলেন বয়াত হল। কেমন মানুষ, পড়াতেন মক্ত, নিজেদেরকে লুকিয়ে রাখছেন, প্রকাশ হতে দিতেন না, মক্তের উপরে এত বড় মানুষ যাদের কল্পনা করা আমাদের পক্ষে কঠিন, কিন্তু পড়াতেন মক্ত। আপনারা তো আমার কাছে শুনেছেন কোনো মানুষ মরে যদি আসলে মরে করতেন তাওয়া যদিতেন, মরে যাওয়ার চোখ বন্ধ, ওনারও চোখ বন্ধ তাওয়া যদিতেন। মক্তবের ছেলেরা দেখতো যে হুজুর এভাবে মরিদ করে তাওয়াজ দেয়। একদিন হুজুর এদেরকে বসায় কোথাও গেছেন, তোমরা পড়ো আমি আসতেছি। এই ফাঁকে মক্তবের ছেলে একটা পীর সেজে বাকি সবাই মরিদ করছে, মরিদ করে বলো চোখ বন্ধ করো তাওয়াজ দেই। সব ছেলেদের চোখ বন্ধ, এদের চোখ বন্ধ, এই ফাঁকে হুজুর এসে গেছেন। এসে দেখে সবাই চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু ব্যাপার কি চোখ বন্ধ কেন, কি হয়েছে তোমরা চোখ বন্ধ কেন? চোখ খুলে দেখে ইন্দারিল্লা হুজুর তো এসে গেছে, কি হয়েছে চোখ কেন বন্ধ করছে? তা ছোট বাচ্চা বলে দিয়েছে হুজুর ও পীর হয়ে আমাদেরকে মুরিদ বানাইছে, এখন তাওয়াজ্জু দেয় চক্ষু বন্ধ করতে বলছে, তা আমরা চক্ষু বন্ধ করছি। ওহো, এখন যে পীর সাজছে তাকে নিয়ে হুজুর কামড়ায় ঢুকছেন, ঢুকে বললে এবার চোখটা বন্ধ করো তো। ছেলের চোখ বন্ধ করে চিৎকার দিয়ে বেহুশ, হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো চিৎকার দিয়েছ কেন, বেহুশ হয়েছে কেন? জবাব দেয় হুজুরের আদেশে যখন চক্ষু বন্ধ করলাম দেখতেছি পুরা সৃষ্টি জগৎ যেন আমার হাতের তালু, সব দেখতেছি। আটলান্টিক মহাসাগরের তলায় কোন বালিকণা কিভাবে নড়ে আমি এখানে বসে দেখতেছি, আফ্রিকার মহাজঙ্গলে অন্ধকারে কোন পাতা কিভাবে নড়ে আমি এখানে দেখতেছিলাম, এই দৃশ্য দেখে আমি সত্যি পাড়াইতে ধ্বংস হয়ে গেছি। যেমন তো ওনার জিয়ারতে গেছেন আল্লাহর এক কুলি, আর পাশে আরেক কলিরও কবর আছে, এই হয়তো এক দেড়শো গজ দূরে আরেক কলির কবর। এই অলি জিয়ারত করে এসে বলতেছেন আরে বাপরে বাপ, কি পরিমাণ নূর আল্লাহ পাক একে দান করেছেন, নাম নূর মোহাম্মদ, নাম নূর। ওই অলির আবাদের খাতিরে তিনি নূর লুকিয়ে রেখে দিয়েছেন, যদি ওই অলির কবর এখানে না থাকতো তার নূরে পুরো এলাকা ঝলমল ঝলমল করত, এরকম নূর তিনি লুকিয়ে রেখে দিয়েছেন, নূর মোহাম্মদ জানজালালের রহমতুল্লাহ। তো ওনার কলবে তো এখান থেকে নূর আসতেছে আর এখান থেকে হযরত থানবীর কলবে, তো তাই বলতেছেন মান কামালাম আজকামালে হাজিয়াম, মান জামালাম আজামালে হাজিয়াম, মান জামালাম আজামালে হাজিয়াম। এগুলো আমার কৃতিত্ব নয়, আমার প্রিয় মোর্শেদের জুতার দলির বরকত। এটা হলো ওই রুহের সাথে, রুহের অলুর সাথে রুহের সিফলিকে মুখোমুখি করে দেয়, এতে করে সেখান থেকে নূর এখানে বিস্তার লাভ করে, নূর এখান থেকে এরপরে ছড়িয়ে পড়ে। আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো সেখানে নূর এখানে আসবে না, যেহেতু যোগাযোগ নেই। আয়না যদি আকাশের সূর্য থেকে বিচ্ছিন্ন হয় এই আয়নার ভিতরে সূর্য দেখা যাবে না, মোটামুটি হলে তারপরে দেখা যাবে। তো এক রু তো হল এই রু, রুহে অলবি রুহে সিফলি। আর এক রু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই রু মানে কোরআনে কারীম, রু মানে ওহী কোরআনে কারীম। গত মজলিসে বলেছিলাম এক রু হয় কেন্দ্রীয় আর এক রু হয় আঞ্চলিক। আমাদের দেহ কেন্দ্রীয় রু আছে, আঞ্চলিক রু আছে,
চোখের রূপ ভিন্ন, কানের রূপ ভিন্ন, ব্রেনের রূপ ভিন্ন, ভিন্ন ভিন্ন। তাই কেউ মারা গেলে সাথে সাথে সকল অঙ্গ মারা যায় না, অন্তত ছয় ঘন্টা পর্যন্ত রূপ তখনও জিন্দা থাকে, চোখ তখনও জিন্দা থাকে। এই সময় চোখ খুলে নিয়ে আরেক অন্ধের চোখে ফিট করলে সেও দেখে, ছয় ঘন্টা অতিক্রম করে গেলে এখন আর লাভ হবে না, মারা গেছে। গুরু সাগর দফায় পর দেখবেন চামড়া ছিঁড়েছেন, গুরু তো ঠান্ডা হয়ে গেছে, মারা গেছে, রু নেই, কিন্তু কোনো এক ব্যবস্থা লাভ লাগবে নয় লাভ দেয়, তার মানে আঞ্চলিক রু এখানে এখনো রয়ে গেছে। তো ঠিক এই পৃথিবীর কেন্দ্রে একটি রু আছে, আঞ্চলিক যত মাখলুক তত রু আছে, আমাদের রু আছে, গুরু সাহেবের রু আছে, গাছগাছের রু আছে, ইট পাকেরও রু আছে, আমরা বুঝি না রু সকল আছে, এগুলি সব কেন্দ্রীয় রু। যদি রু না থাকতো তাহলে এরা কি করে বোঝে শোনে দেখে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথর সালাম দিয়ে ফেলছে, পাথর সালাম দেয়, তো পাথর যদি না চিনতো ইনি দোজাহানের বাদশাহ, তো সালাম কেন দিল, সালাম দিল কি হল, পাথরে চিনে বোঝে। তো চিনতে হলে বুঝতে হলে তো হায়াত লাগবে, জিন্দা থাকা লাগবে, আর জিন্দা থাকতে হলে রু লাগবে। তো পাথরেটারও কি আছে, রু আছে। মসনদে শরীফে একটি আশ্চর্য ঘটনা উল্লেখ আছে যে একদিন আবু জাহালের মনে ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। কত পরীক্ষা এরা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত যন্ত্রণা দিয়েছে, কত বিরক্ত করেছে, খামাখা প্রশ্ন। এসে বলে বাতি যায়, আকাশের উপরের কথাবার্তা বলো, জমিনের নিচের কথাবার্তা শোনা, যা আমরা দেখি না শুনি না এই জন্য বিশ্বাসও করি না। আমার মুখের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরে নয়, জমিনের নিচের নয়, যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী। মনে করছে এই তো আকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরস্থির বলতেছেন, চাচা মোটের ভিতরে কি আছে আমি বলতে পারলে আপনি বুঝুন আমি সত্য নবী। আপনার মোটের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী, তাহলে তেমন কথা, মোটের ভিতরের বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী, তাহলে গোফতে বহু জাহালি ডুবাম না দের তরাস্তে, গোফতে আরে হাত আজা তা দের তরাস্ত, গোফতে আরে হাত আজা তা দের তরাস্ত। আবার যারা বলে বাকি যে কি বলতেছ, তোমার তো বাক শক্তি আছে কথাবার্তা বলতে না, আমার মুখের ভিতরে যে বস্তু লুকিয়ে আছে এগুলোর বাক শক্তি নেই, কথা বলতে পারে না। কিন্তু আমাদের তো আস্থা, আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত যাকে আমরা জিহ্বা বলি, এখান থেকে যদি আমার আল্লাহ আওয়াজ বের করতে পারেন, কথা বলাতে পারেন, তা অন্যান্য বস্তুর থেকে কথা বলাতে পারেন না? আমার আল্লাহ শক্তি আছে, আপনার মুখের ভিতরে বস্তু বাক শক্তি না থাকলে কি হবে, বাক শক্তি দিয়ে কথা বলাতে পারেন। দুজনের আলোচনা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে মুঠের ভিতরে ছয়টি পাথরের টুকরা একটু না দিয়ে উঠছে, এর ব্যাপার কি, টুকরা ভিতরে নড়ে, এর মধ্যে কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা, গোফতে সস্পারা হাজার দর দস্তে কোস্তে, বিষ্ণু আজহার একটু তসবি হে দরুস্ত, বিষ্ণু আজহার একটু তসবি হে দরুস্ত। ও আবু জাহাল, তোর মুঠের ভিতরে আমরা ছয়টি পাথরের টুকরো লুকিয়েছি, তোর ভাতে যা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী সঙ্গী, সাক্ষী দিয়ে দিলাম উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমার ভাতে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর পাঠানো সত্য নবী, সাক্ষী দিয়ে। যদি এই পাথরগুলো রু না থাকতো, জীবন না থাকতো, এই দুজনের কথা শুনলো কিভাবে, নিজেরা কথা বললো কিভাবে,
বোঝা গেছে এগুলোর রু আছে, এরা বোঝে শোন। তাই তো আমার আল্লাহ বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহু। এমন কোন বস্তু পৃথিবীতে নেই যে আমি আল্লাহর প্রশংসা সহকারে তাসবীহ রত না আছি, তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহু, এদের তাসবীহ তোমরা বোঝো না। বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা বুঝি না, তাসবীহ হয় না। বোঝা গেছে সব কিছুর ভিতরে রু আছে, সব আঞ্চলিক রু, প্রত্যেক মাখলুকের ভিতরে ওই মাখলুক হিসাবে রু আছে, আঞ্চলিক রু। একটি কেন্দ্রীয় রু লাগবে পুরো সৃষ্টি জগতের। আমাদের দেহ একটি জগৎ, এক এক অঙ্গের এক এক রকম রু আছে, আঞ্চলিক রু, একটি আছে কেন্দ্রীয় রু। পুরো সৃষ্টি জগতের কিছু আছে আঞ্চলিক রু, আর একটি আছে কেন্দ্রীয় রু। কেন্দ্রীয় রু হইল কোরআনে কারীম। আমার আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা, আমি ওহির মাধ্যমে আপনার কাছে রু পাঠিয়ে দিয়েছি। আওহাইনা ইলাইকা রূহা, রু পাঠিয়ে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রু মানে কোরআনে কারীম, কোরআন ছিল পুরো সৃষ্টি জগতের রু। রু যতদিন দেহে আছে, দেহ রোগাক্রান্ত হতে পারে কিন্তু জিন্দা থাকে, দুর্বল হতে পারে কিন্তু জিন্দা থাকে, ক্লান্ত হতে পারে কিন্তু জিন্দা থাকে। রু যদি দেহ ত্যাগ করো, যতই তেল মালিশ করেন, ঘি মালিশ করেন, যতই চিকিৎসা করেন, এই রু এই দেহ কি হবে না, টিকবে না, এক সময় ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ নষ্ট করবে, আবহাওয়া দূষিত করবে, দেহ ঠিক তেমনিভাবে কোরআনে কারীম যতদিন এই জগতে আছে, মানে রু আছে, জগৎ ততদিন জিন্দা আছে। রোগাক্রান্ত হবে, ফেতনা ফাসাদ হবে, নাফরমানি হবে, গুনাহাকার হবে, জুলুম অত্যাচার হবে, অন্যায় অবিচার হবে, রোগাক্রান্ত কিন্তু জিন্দা আছে, যেহেতু এখনো রু আছে তথা কোরআনে কারীম আছে, জিন্দা আছে। যখন দেখে যে দেখো দুর্বল হতে 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 রুকে ধরে রাখার মতো ক্ষমতা আর দেহের মধ্যে নেই। আমার দেহ যদি আপনার এখন তলোয়ার দিয়ে কুচি কুচি করে ফেলেন, আমার দেহে রু থাকবে? কেন? রুকে ধরে রাখার মতো ক্ষমতা এখন আর দেহের মধ্যে বাকি নেই, তাই রু এখানে থাকবে। রু থাকতে হলে দেহ ঠিক থাকা লাগে, আবার দেহ ঠিক থাকতে হলে রু দেহে থাকা লাগে, দেহ ঠিক না থাকলে রু থাকে। যখন কোরআন কারীম দেখবে যে দেহ এটা এখন আর ঠিক রয়নি, নাফরমানি বাড়তে বাড়তে এ পরিমাণ বেড়ে গেছে, আল্লাহ বলেনওয়ালা একজন মানুষ আর বাকি নেই, পুরা রোগাক্রান্ত, এই দেহের রোগ ধরে রাখার ক্ষমতা আর বাকি নেই, কোরআনকে আমি আর থাকতেছি না, চলে গেলাম। আল্লাহ আল্লাহ তাকু মুসাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ওই পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলেওয়ালা একজন মানুষও জিন্দা থাকবে। এই আল্লাহ আল্লাহ জিন্দা রেখেছে দুনিয়াতে কারা? কোরআনের দারদবাহক আলিম সমাজ। কোরআন থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, দারদবাহক থাকবে না, আল্লাহ বলেওয়ালাও থাকবে না, কোরআনকে এরা জিন্দা রেখে দিয়েছে। আল্লাহ, এরপরে মূর্খতা ছড়িয়ে পড়বে, এলেম কালাম নেই, এই মূর্খতাদের হাতে আসবে, তখন বিভিন্ন ধরনের দায়িত্ব, বিভিন্ন ধরনের ক্ষমতা, বুঝবে না এই দায়িত্ব কীভাবে আদায় করতে হয়, এই ক্ষমতা কীভাবে ব্যবহার করতে হয়, এলেম তো নাই তো বুঝবে না, আমানতের খেয়ানত হবে, জুলুম হবে, অত্যাচার হবে, এ মনে করে ইনসার করতেছি আসলে করবে জুলুম, সে ভাববে আমানতের হেফাজত করতেছি আসলে হবে খেয়ানত। আমার কথা নয়, বুখারী শরীফে হাদিস বর্ণিত, ইজা বুসিদাল আমরুল্লাহ গায়রে আহলিহি ফান্তাজিল সাআ, যখন দেখবে অযোগ্যের হাতে চলে গেছে ক্ষমতার দায়ভার, তো তখন বুঝবে কিয়ামত কাছে এসে গেছে। আর হাদিস জুইরাতিল আমানাতু ফান্তাজিল সাআ, যখন দেখবে আমানতের খেয়ানত হতে চলছে, অপেক্ষা করো কিয়ামত কাছে এসে গেছে।
সাহাবায়ে কেরাম তো আসছে যে হুজুর আমানতের বা খেয়ানত হবে, তাহলে এদের জগতের কল্পনাও নেই আমানতের খেয়ানত হওয়া আসছে। কখন খেয়ানত হবে? কখন? তো যখন দেখবে মূর্খদের হাতে চলে গেছে ক্ষমতা, তখন বুঝবে আমানত নষ্ট হবে, খেয়ানত কায়েম হবে, আর সময় বেশি বাকি নেই। সারা দুনিয়ার দিকে তাকান কি অবস্থা। বাস্তবে জ্ঞানী, বাস্তবে আলেম, বিজ্ঞ আলেম আছে এদের হাতে কোথায় কোনো ক্ষমতা? ওই কোথাও খেলোয়াড়, কোথাও নায়ক, কোথাও নায়িকা, কোথাও নাচ গান করনেওয়ালা, বস এরাই এখন আছে ক্ষমতার মধ্যে। সারা দুনিয়ার দিকে থাকা তো শান্তি দুনিয়াতে আসবে কোথেকে? দুনিয়াতে আমরা তো খেয়ানত হচ্ছে, শান্তি তো আসবে। অপ্রয়োজনীয়কে প্রয়োজন মনে করে, প্রয়োজনকে অপ্রয়োজন মনে করে, উল্টাটে আল্লাহ আল্লাহ খেয়ানত অনেক আছে। কোরআনে কারিম দেখবে আমার থাকার মতো এখন আর দেহ যোগ্য হয়নি, পছন্দ হচ্ছে দেহ নষ্ট হয়ে গেছে, তা আমি গেলাম কিভাবে যাবো? প্রথম দেখবে যে কোরআন শরীফের পাতা সাদা হয়ে গেছে, লেখা নেই, হাদিস আছে পাতা সাদা, তো এই লোক মনে করবে কোনো সমস্যার কারণে আমার কোরআন শরীফের পাতা রানা সাদা হয়ে গেছে, লেখা নষ্ট হয়ে গেছে। আরেকজনটা বলবে ঠিক আছে, আরেকজনের কাছে গিয়ে বলবে ভাই আমার কোরআনের পাতা দেখি সাদা, লেখা নেই, তোমারটা দেখো তো লেখা নেই, আমারটা তো লেখা নেই। এভাবে যার যার কাছে যাবে দেখবে লেখা নেই, সব সাদা, কোরআন বিদায় নিয়ে গেছে। এই দেহ দেহ রূপ ধরে রাখার মতো যোগ্য রয়নি, কোরআন বিদায় নিয়ে গেছে। এরপরে দেহে পছন্দ হবে, তারপরে কেয়ামত কায়েম হবে, এই জগৎ তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। এখানে ব্যাপারটাই বলছেন আমি ফেরেশতা পাঠাই আমার রু দিয়ে আলমে আমর থেকে, উর্দু জগৎ থেকে রুহে ওলমি সেখান থেকে পাঠাই দিই, এটা আমার একটা অবদান। ওহি কার কাছে পাঠাই? আল্লাহ মাইয়াশা ও মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যার কাছে আমি ভালো মনে করি তার কাছে, যার তার কাছে নয় যাকে যোগ্য মনে করা হয় তার কাছে। কারণ এই ওহিওয়ালা নবী হবেন আল্লাহ পাকের বাস্তবে প্রতিনিধি। তো প্রতিনিধি কে কাকে বলে? আপনার যে স্তরে যে পর্যায়ে আপনার প্রতিনিধি হতো, এই স্তরে ওই পর্যায়ে হইতে হবে। আপনার দেশের প্রেসিডেন্ট প্রতিনিধি বানিয়েছেন একজন দিন মজুরকে, সর্বনাশ কি হবে দেশে? প্রতিনিধি তো প্রেসিডেন্ট মাত্র একজন হইতে হবে, তারপরে নয় প্রতিনিধি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি কাকে বানাবেন? জগতের শ্রেষ্ঠতম যে মানুষটা তাকে বানাবেন তার প্রতিনিধি, তার মাধ্যমে আল্লাহ পাকের হুকুম আহকাম বান্দাদের কাছে পৌঁছাবেন। যে তিনিও যেহেতু মাখলুক স্থায়ীভাবে থাকবেন না, তো তিনিও তো প্রতিনিধি বানিয়ে যাবেন, কাকে বানাবেন? যাদের উপর তাঁর আস্থা আছে তাদেরকে প্রতিনিধি বানিয়ে যাবেন। তাই তিনি বলে গেলেন কি আলেম সমাজ হল আমাদের নবীদের প্রতিনিধি, বানাই গেলেন নবীদের প্রতিনিধিত্ব করবে কে? আলেম সমাজ। এখন যদি বলি মৌলবি কি বুঝে? আমরা সব কিছু বুঝি, মৌলবি কি বুঝে? আল্লাহর এক বান্দা পত্রিকায় লেখা দিয়েছে, ছেপেছে চিটাগাংতে, আগেও আমরা করছি, এখন আমরা করবো। হুজুরা কেন মাদ্রাসা ছেড়ে মসজিদ ছেড়ে বেরিয়ে আসছেন এই কাজ নিয়ে না গলায়? দুইটা কথার প্রমাণ দিল আল্লাহর বান্দা। একটা হইল এই কাজটা করবে মূর্খরা, শিক্ষিতরা আলেমরা করবে না। নবীর কাজ মূর্খরা করবে না, নবীওয়ালা শিক্ষিতরা করবে, শিক্ষিতরা করবে, কিন্তু হেড দাবি করতেছে কে করবে? মূর্খরা করবে। দ্বিতীয় প্রমাণ দিল আমরা সব মূর্খের গোষ্ঠী, তা আমাদের সাথে আলেম কেন আসবে? আমরা মূর্খরা মিলে যা ইচ্ছা তা করি, আলেম থাকলে তো যা ইচ্ছা তা করতে পারবো না। আলেম ধরবে এটা শরীয়ত পরিপন্থী, এটা শরীয়ত বরখেলা, ধরবে আমরা মূর্খের ইচ্ছা থাকলে যা ইচ্ছা তাই করতে পারে স্বাধীনভাবে, অসুবিধা থাকে। এখন দেখবেন চাইলে চুরিও করে, মারামারিও করে, দোকাও দেয়, মিথ্যাও বলে, প্রতারণা করে, সব করে, নজর আল্লাহ আল্লাহ মাফ করে। يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ النبي প্রতিনিধি বানায় গেছেন আলেম সমাজকে, আস্থা না থাকলে যে আলেমের উপরে আস্থা আছে বলে তাদেরকে দায়িত্বটা দিয়ে গেছে।
অন্যদের উপরে আস্থা নেই, তাই দায়িত্ব দেননি। তাই দেখা গেছে আজকে খুব পরহেজগার একজন, একেবারে পাগড়ি মাথায় দিয়ে আমার সামনে আছে এরকম মানুষ, পাগড়ি মাথায় দিয়ে দাঁড়ায় দুই মাসালা নামাজ পড়ে, দিনে তালিম করে সব কিছু করে, দুশো দিন পরে দেখি দাঁড়িয়েও নাই পাগড়িও নাই, মসজিদেও আসে না, রাস্তা দেখি আরেকদিকে চলে যায়। তো হুজুর তো দেখলে আমাকে চিনে ফেলবে, আমার যে এখন এই অবস্থা আরেকদিকে যায়। আস্থা তো নবীর নাই এর উপরে, এই জন্য প্রতিনিধি বানাইয়া যান নেই, যাদের উপরে আস্থা আছে তাদেরকে বানিয়ে গেছে। আন আনজুরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আল্লাহর বান্দাদেরকে ভয় প্রদর্শন করো, আল্লাহর বান্দাদেরকে সংবাদ পৌঁছে দাও ভয় প্রদর্শনের মাধ্যমে, কি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, উপাস্য আমি ছাড়া আর কেউ নেই, উপাস্য একমাত্র আমি, ফাত্তাকুন, অতএব আমাকে ভয় করো ইবাদতের মাধ্যমে, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করো। এর ব্যতিক্রম ঘটলে দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।